খুলনাতে ফজরের পর থেকে বৃষ্টি হতো। খুলনাতে? আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখছি, অনেকেই খুব ইয়েভাবে আপনারা ক্লাসে আসছেন। আজকে আমি ক্লাসটা ভালোভাবে করাতে পারবো কিনা আমি জানি না। গতকাল রাত থেকে আমার এখানে ইন্টারনেট নাই, এখনও আসেনি, আমি মোবাইল ডেটা দিয়ে চালাচ্ছি এখন। সো ইলেকট্রিসিটিও ভালো ঝামেলা করছে, কতক্ষণ কীভাবে ক্লাস নিতে পারবো ঠিক বুঝতেছি না। যাই হোক, তো একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকের মধ্যেই আছে, যে অনেকে ক্লাসে আসছেন 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে, আবার অনেকে চুপচাপ আসতেছেন, এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে এক ফাঁকে আবার গায়েব হয়ে যাচ্ছেন। অ্যাটেন্ডেন্সটার কারণে হয়তো এখানে কি বলে ল্যাপটপ জেতা কিংবা ওরকম কিছু একটা টার্গেট অনেকেরই আছে বলে মনে হচ্ছে আমার কাছে। কিন্তু শেখার টার্গেট নিয়ে যদি না আসেন, শুধু ল্যাপটপ পাবেন, অ্যাটেন্ডেন্স দিবেন, এটা দিয়ে কোনো কাজে আসবে? কিন্তু শেখার আগ্রহ খুব মানুষের কম থাকে, মানুষ সবসময় একটা জিনিস দেখি আমি, এটা একটা মানুষের টেন্ডেন্সি, ফ্রি কোনো কিছু মানুষ নেয় না, ফ্রি ভালো অ্যাডভাইস ভালো মানুষ একসেপ্ট করে না। এই কোর্সটা আপনাদের, যেই কোর্সটা আপনারা ফ্রি পেলেন, এই কোর্সটা যদি আপনারা টাকা পয়সা দিয়ে করতেন, মিনিমাম 12 থেকে 15 হাজার টাকা লাগতো আপনাদের, একদম ন্যূনতম, যেটা বললাম এই কোর্সটা ন্যূনতম ফি যদি হয় তাহলে 12 থেকে 15 হাজার টাকা হবে আর কি। ঠিক আছে স্যার, প্রথম সবাই ভাবছে যে আরো সহজ হবে, মানে অভিজ্ঞ নাই এই হিসেবে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন মাধ্যমে শুনে ভাবছে যে একদমই সহজ, আমারটা যদি কঠিন লাগে আপনারা কাজ করতে পারেন, আমি তো বলছি আপনাকে, যার যার মনে হচ্ছে যে আমি খুব কঠিন করাচ্ছি বা আমার এখানে রেস্ট্রিকশনটা বেশি, আপনারা অন্য এখানে তো এই কোর্সটা আরও অনেকে নিচ্ছেন ডিজিটাল মার্কেটিং, ওখানে একটা আপনারা ক্লাস করতে পারেন, বাধ্যবাধকতা নেই। সুলতান মাহমুদকে, সুলতান মাহমুদ সুলতান মাহমুদ শুনতে পাচ্ছেন? হ্যালো, কে এটা বের হয়ে গেল, মানে কে এসে? আপনাদের কেউ অবশ্য আইডি শেয়ার করছেন বা আপনাদের কেউ হয়তো অন্য গাড়িতে ঢুকছেন, এটা কে, সুলতান মাহমুদটা কে? অবশ্যই পরিচিত, তা না হলে আপনাদের এই লিংক সে পাবে কোথায়? সেটা তো আমি জানি, কিন্তু আপনাদের এখানে যে ক্লাসের লিঙ্কটা, লিঙ্কটা কেউ কারোর সাথে অবশ্যই শেয়ার করেছেন বা কেউ হয়তো অন্যের আইডিতে জয়েন করেছেন, এটুকুই। তা তো আমি জানি না, কেন থাকার তো কথা না, সেটা তো দেখে দেখেই ইয়ে করা আছে, কিন্তু আপনার এই যে আপনার গুগল ক্লাসের লিঙ্কটা হয়তো কেউ কারোর সাথে শেয়ার করেছে, সে জয়েন করেছে। অন্য আইডিতে জয়েন করলে সে কথা বলতো? হ্যাঁ, যাই হোক, কাঞ্চন আপনার কি অবস্থা? কি ইমপ্রেশন কেমন? কি নিয়ে সেটা কাঞ্চন? ও আচ্ছা আচ্ছা, গতকাল আপনি বলেছিলেন, আচ্ছা বায়ার রিকোয়েস্ট আসেনি গতকাল? আচ্ছা ঠিক আছে, নতুন গিগটা ওপেন করেন, আজকে করে ফেসবুক নিয়ে একটা ইয়ে করেন, কি বলে আরেকটা খুলেন ফেসবুক, অথবা আমরা আজকে লিঙ্কডইন দেখব, আজকে আপনাদের এক্সাম নিব না, আজকে আমরা লিঙ্কডইনটা দেখব, তারপরে লিঙ্কডইন থেকেই আমরা
কি বলে লিড জেনারেশনে ঢুকে যাব। আর তাহলে আপনার এক্সামটা ভালো সরি মানে ক্লাস সেই এক্সামটা ভালো এক্সাম কবে নিব সেটা তো আমি মানে যে কোনো মুহূর্তে ক্লাসে এসে নেব। আজকে তো বললাম যে এক্সাম নেব, আজকে নিচ্ছি না, হয়তো কালকে নিতে পারি, পরশু নিতে পারি, ঠিক নেই, যে কোনো মুহূর্তে যখন মন চাইবে তখন। ওয়াহিদ বলেন, বিজনেস ম্যানেজারে হুম হুম বুঝি নাই বুঝি নাই। হ্যাঁ, অ্যাড সেট আপ, জি ওয়াহিদ বলেন। হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ক্যারোসেল অ্যাডটা কি জিনিস? ক্যারোসেল অ্যাড কি জিনিস? ফেসবুক নিউজ পেজে এক ধরনের অ্যাড পাই, আচ্ছা আচ্ছা অ্যাডগুলোতে তিনটা বা চারটা ছবি, তিনটা বা চারটা পিকচার একসাথে থাকে। আচ্ছা প্রথমে একটা পিকচার থাকে, তারপর আমি এটাকে এটার উপরে মাউস ওভার করবো, অথবা এটাকে একটু সাইডে না সাইডে চেঞ্জ করে পরবর্তী পিকচারে টান দিলে হুম হুম পরবর্তী পিকচারে যাই। হুম হুম তিনটা চারটা প্রোডাক্টের পিকচার একসাথে আসে, হুম সেম। আচ্ছা, এটাকে বলে ক্যারোসেল। আলিবাবা মানে আমি আসলে আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, আমি তো ক্যারোসেলের বিষয়টা বুঝতে পারছি না, এই জন্য ভাবছিলাম যে এক সেট আপের তো বিষয়টা আছে, কিভাবে আমি একটা ভিডিও রান করবো, কিভাবে একটা এরকম ইচার সেলিড গুলো রান করবো। আর আরেকটা বিষয় আছে স্যার, আমি একটা কাজ পাইছিলাম আপনার ওই একটা এডের একজন লোকের, আমি তার একটা এডের রিভিউ দিয়ে দিব, ঠিক আছে, রিটার্গেটিং মার্কেটিং এর অ্যাপ। আমি আমার ব্রাউজারে আমি মানে আমার ওয়েবসাইটে আমি গেছি, ভিজিট করছি, তারপরে ভিজিট করে তারপরে আমি আমার দিকে আসছি, অ্যাপটা আমার প্রোফাইলে খুলে আসছে। হুম, মানে এই সিস্টেমগুলো কীভাবে এই সিস্টেমগুলো সেট করা হয়, আচ্ছা ঠিক আছে। ওয়েট ওয়েট, থামেন থামেন ওয়েট থামেন, আমরা ফেসবুক নিয়ে আর কোনো ক্লাস করছি না। আমি কথাটা কয়েকবারই আপনাদেরকে বলছি, আপনাদেরকে অ্যাড সেকশনটা দেখিয়েছি, কিন্তু অ্যাড সেকশনটা আসলে এখানে এই কোর্সের দেখানোর কথা ছিল না, এটা আমি আপনাদেরকে পার্সোনালি দেখিয়েছি। কিন্তু এখন অ্যাড সেকশন যেটুকু দেখিয়েছি আপনারা এটুকু নিয়ে কাজ করেন, যদি এর ফার্দার কিছু হয় আসলে ওটা শেখাতে পারছি না এই মুহূর্তে, ঠিক আছে। ফেসবুকে আমরা আর কাজ করছি না। আপেল মাহমুদ, আপনার কি অবস্থা? মানে কালকে তাহলে আপনি ইয়ে করতে পারেননি, কি বলে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেননি? আচ্ছা, আতিকুর রহমান, আপনার কি অবস্থা? কথা শুনছি না ক্লিয়ার। ও আচ্ছা, দেখাবেন এখন, প্রেজেন্ট করবেন? হ্যালো,
আমি গতকালে ভিডিওর কথা বললাম, হ্যাঁ ফারুক, আমি ভিডিওগুলো রেডি করে রেখেছি। আমি বলেছিলাম যে আমার আসলে রাত থেকে এখানে ইন্টারনেট নাই। হ্যাঁ, আমি কালকে রাত থেকে ইন্টারনেট ব্রডব্যান্ড যেটা ইউজ করি ইন্টারনেট নাই, সো আমি আজকে ইন্টারনেট আসলেই ওইটা আপ করে দিব। আমি এখন আপনাদের সাথে মোবাইল দিয়ে কানেক্টেড আছি। আচ্ছা স্যার, ঠিক আছে। ভিডিওগুলো এডিট করা হয়েছে, আমি সকালে ইন্টারনেট থাকলে এতক্ষণে আপ হয়ে যেত, কিন্তু যেহেতু পাইনি আশা করি আপ হয়ে যাবে। একটু ওয়েট করেন, ঠিক আছে? আতিক, আপনি কি দেখাতে চাচ্ছেন? আচ্ছা দেখান। আচ্ছা, আপনি একটু 2টা মিনিট একটু হোল্ড করেন আতিক, 2টা মিনিট ওয়েট করেন। আমি একটু ইন্টারনেট অফিসে আবার একটু ফোন দিই, ওর আসার কথা এখনো আসেনি, একটু ফোন দিই, ঠিক আছে? একটু কাইন্ডলি ওয়েট করেন। হ্যালো হ্যালো, জি আতিক প্রেজেন্ট করেন। সমস্যা হচ্ছে বলেন?
স্কিল অ্যাড করেন। আতিক আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আপনার কি শুনছেন আতিকের কথা? কথা ভেঙে ভেঙে মানে কিছু বোঝা যাচ্ছে না। আতিক শুনতে পাচ্ছি না যে কথা খুব। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। অ্যাটেন্ডেন্স বাকি আছে কারো? ওয়াহিদুল ইসলাম নাহিন, মওদুদ আহমেদ, রশিদ আহমেদ চৌধুরী, আশিকুল ইসলাম শান্ত, এমডি ফরহাদ আলী, সাদবিন আকরাম নিলয়, সবুজ চন্দ্র রয়, ফারজানা আক্তার লিমা, এরা কেউই নেই। হুম আমি আমি যে নাম বলছি এখানে কি সাদির মিয়া আসছিল? আসেনি তো, তাহলে তো দিয়ে দেওয়া আছে। জি জি শুনছি ভাই, এখন শুনছি। বলেন কি সমস্যা হচ্ছে আপনি? আপনার দুইটা আইডি, একটা আইডি মিউট করে। আপনি কিসের উপর যেন দিচ্ছেন? ডাটা এন্ট্রি। ওকে, এখানে স্কিলে যান। ডাটা এন্ট্রি অন্যরা কি স্কিল দিছেন? ডাটা এন্ট্রি নিয়ে অন্য কে কাজ করেছেন? অন্য কে গিগ পাবলিশ করেছেন? কাঞ্চন স্কিলে কি দিয়েছেন? কাঞ্চন আপনি স্কিলে কি দিয়েছেন? স্কিলে কি বিজনেস ডাটা এন্ট্রি ক্যাটাগরি বলছেন? এক্সপার্ট লেভেল দেন। আতিক ডান পাশে, ডান পাশে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স লেভেলটা ফিক্স করেন। ডাটা এন্ট্রি দিয়েছেন, আরে এখানে এখানে শুধু এক্সপার্ট এক্সপার্ট দেন, এক্সপার্ট। ওখানে ডাটা এন্ট্রি লিখেন, ওটা ডাটা এন্ট্রি লিখেন, ওখানে তো কমপ্লিট হয়নি ফিল্ডটা। ওয়েট ওয়েট, আপনি অস্থির হবেন না, অস্থির হবেন না, উপরে থাকেন উপরে থাকেন। আপনার এটা তো অ্যাড হয়নি, এটাতে ডাটা এন্ট্রি ক্লিক করেছেন, ডাটা এন্ট্রি পাশে এবারে এক্সপার্ট এটা সিলেক্ট করেন। এবার অ্যাড অ্যাড বাটনটা আসে না? আচ্ছা, আবার ডাটা এন্ট্রি ওখানে ক্লিক করেন তো। কাটে দেখে উপরে যান তো, উপরে। ওয়েট ওয়েট, হ্যাঁ আসছে, দেন। এভাবে এভাবে আরো কয়েকটা স্কিল অ্যাড করেন, মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে, ওয়ার্ড টু পিডিএফ, কপি পেস্ট, ওগুলো দেন। ওই যে কাঞ্চন বলে দিচ্ছে 6-7টা স্কিল দেন।
কি ঘরে লিখবেন? আতিক, ওয়েট ওয়েট, চুপ থাকেন আতিক। আমরা যে প্রথম দিন দেখিয়েছিলাম যে ক্লাসটা, যে এখানে স্কিল আমরা কোথায় অ্যাড করব, ওই ভিডিওটা আপনি দেখবেন, এটা আপনি এখন ক্লোজ করেন, ভিডিওটা দেখেন। আপনারা এই ভিডিওগুলো ক্লাসে থাকেন কি করেন আমি জানি না, ভিডিওগুলো দেখার চেষ্টা করেন, আপনি ভিডিওটা দেখে দেখে এই গিগটা ওপেন করতেন আপনার এটা কোনো সমস্যাই হতো না। বুঝতে পারছেন? আপনার নেটটা যে সময় ফ্রি থাকে প্রয়োজন, আপনি ওই সময় ভিডিওগুলো ডাউনলোড করে নেন। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি যদি এগুলো না বুঝেন নিজে, কতক্ষণ আরেকজনের হেল্প নিয়ে করবেন, আটকে যাবেন তো। অনেক, আপনার কি অবস্থা? অনেক, শুনতে পাচ্ছেন? জি, আপনার কি অবস্থা বলেন। স্যার আমি গিগ দিছি তো স্যার, ওইটাই আর আরেকটার জন্য মানে গিগ রিসার্চ করতেছি স্যার, একটা লাইট ইয়া করে ভালো করে রিসার্চ করে তারপর দিব আর কি স্যার। কালকে সময় পেলেন তারপর দিলেন না, আরো রিসার্চ করবেন, এই সময় তো অনেক নষ্ট হয়ে যাবে। আপনার যেটা আছে এখন প্রেজেন্ট, ওইটার এটার কি অবস্থা, ইমপ্রেশনের কি অবস্থা? স্যার ওইটা 256 এমন কালকে পাবলিশ করা যাবে নাকি? আর গতকালকে রিসার্চ করেছিলেন এমন কে আছেন যে গিগ ইনকমপ্লিট রেখে দিয়েছেন, আজকে পাবলিশ করার কথা ছিল বা করবেন বলেছিলেন? কি অবস্থা বলেন, কোথাও আটকাইছেন, কোন ঝামেলা? বুঝি না, ডেসক্রিপশন মানে আমি বলতে চাচ্ছি যে অ্যাড ক্যাম্পেইন কিংবা ফেসবুক ক্রিয়েশন এই জাতীয় কোনো অধিক দিতে পারবো কিনা এটা একটা ব্যাপার, মানে আমি তো গ্রাফিক ডিজাইন করছি যে ফেসবুকের ইয়েটা ব্যবহার করবো, আচ্ছা অভিজিৎ, আপনার কি খবর? আমি রিসার্চ করছিলাম, বাট কালকে থেকে বিদ্যুৎ অনেক ঝামেলা করতেছে আমাদের এলাকায়, একটু বৃষ্টি হচ্ছে তো। আচ্ছা, ফাইনাল হলো কোনটা, কোনটা ফাইনাল করলেন? স্যার আমি হচ্ছে ই নিয়ে দিব, হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে দিব। হোয়াইট বোর্ড অ্যানিমেশন, আচ্ছা ইয়ে নামাইছেন? স্যার ভিডিও স্ক্যান নামাইছি, আমি দুইটা ওয়ার্কবুক করছি, আমি এখন মনে হচ্ছে পারবো। আচ্ছা,
দেখান তো দেখি একটা ভিডিও কেমন হলো, আপনার ভিডিও দেখি, ভিডিও সাবস্ক্রাইব। অ্যাজ এ স্যাম্পল আমি কালকে দিচ্ছি, আমি দেখাচ্ছি, আমি শেয়ার করছি। হ্যাঁ স্যাম্পলে তো দেখাবেন, হ্যাঁ আমার থেকে কানেক্ট হওয়া লাগবে স্যার, আমার কানেক্ট সমস্যা নাই, চলে গেছে। ঠিক আছে, সমস্যা নাই। অন্য কেউ তো ভিডিও স্ক্রাইপ নিয়ে কাজ করেনি? আচ্ছা, আরিফ আপনার কি খবর? হ্যালো আরিফ, আছেন? জি স্যার আছি। বলুন আপনার কি অবস্থা? কোনটা দেখতেছেন, মানে কিসের উপর খুলছেন? হুম আচ্ছা, পেজ ক্রিয়েটের মধ্যে যে নতুন খুলছেন, ওটার রেসপন্স কেমন, ভিউ কয়টা, ইমপ্রেশন? গিগ গিগটা একটু দেখাবেন। হুম এটা পাবলিশ করছিলেন কবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করেন একান্নটা ইমপ্রেশন রিভিউ দেন তো। ওয়েট, উপরে যান, টাইটেলে থাকেন। অ্যান্ড অপটিমাইজ টাইটেলটাতে ডিজাইন অ্যান্ড অপটিমাইজ, ফেসবুক পেজ উইথ গ্রেট ডিজাইন অ্যান্ড অপটিমাইজ। আচ্ছা, $10 কাভার ফটো থেকে দুনিয়া সব, বেসিকটাতে দেখি। ওয়েট, বেসিক সেট আপ বলতে কি বোঝাচ্ছেন? বেসিক সেট আপ শব্দটা সরায় দেন, এটাকে কি বেসিক সেট আপ শব্দ বলতে কি বোঝাচ্ছেন সেই জিনিসটা লিখেন। এখন এখন আমি ধরেন আমি বলি, যারা অনেকে দেখছেন আছে আগের ওরা, কিন্তু আগের ওরা এখন ওদের মাঝখানে আপনি একই সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, এখানে আপনার নতুন জায়গা করে নেওয়ার জন্য আপনাকে 2-3টা ওয়ার্ড বা এরকম কিছু মানে চার্ম এখানে দিতে হবে, যাতে করে মানুষজন আপনার কাছ থেকে কিনে। ফাইবারে যান তো, হ্যাঁ হ্যাঁ ইয়েতে যান, মানে ফাইবারের হোম পেজে যান। সুইচ সুইচ টু বায়ার দেন, সুইচ টু সুইচ টু, হ্যাঁ ওকে। এবার উপরে লিখেন ফেসবুক পেজ সার্চ দেন, অবশ্যই দিলে হবে, দেন ইন্টার দেন।
দেন একটা দিয়ে দেবেন, সেলার ডিটেলে যান, অথবা ইয়ে করুন, ওয়েট ওয়েট বাজেটে যান, সেলার ডিটেলে যাবেন না, বাজেট $5 থেকে $10। এই যে 3 নম্বর যে আছে আপনার, 3 নম্বর আর 2 নম্বর এই দুইটা ওপেন করেন তো, 2 নম্বরটা ওপেন করেন। হ্যাঁ I'll do Facebook page and creation and FB business page in just 1 hour. দাঁড়ান এক মিনিট, নো টাইটেলটা একটু দেখি, আই উইল ডু ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড এফবি বিজনেস পেজ ইন জাস্ট 1 আওয়ার। ওকে, ফেসবুক কমপ্লিট, ফেসবুক পেজ ক্রিয়েশন, অল সেটিংস অ্যান্ড সেট আপ। দেখেন ও কিন্তু ওর যে শর্ট ডিসক্রিপশন উপরে একটাই সার্ভিস দিচ্ছে, একটাই তো দিচ্ছে তাই না? এই দেখেন এখানে কিন্তু এই যে অল সেটিংস জিনিসটা বলে দিছে সে, ফেসবুক ক্রিয়েশন উইথ অল সেটিংস অ্যান্ড সেট আপস। তারপর হচ্ছে সে 2 নম্বর হচ্ছে 7টা পোস্ট সে ফ্রি দিবে, 61টা অর্ডার কমপ্লিট, তার 4টা অর্ডার কিউতে আছে। একটু তার প্রোফাইলে যান তো নিচে, পাকিস্তান না, ভিতরে ঢুকতে হবে না, পাকিস্তানি ছেলে লাস্ট 16 ঘন্টা আগে একটা দিচ্ছে, 4টা অর্ডার যেহেতু আছে, বুঝতে পারছেন? আপনাকে এখানে আমি কেন আনলাম তার ডেসক্রিপশনটা দেখেন। আপনি ওখানে দিচ্ছেন যে বেসিক সেট আপ, বেসিক সেট আপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমার আমার কথাটা আমি কি বুঝাইতে পারছি আপনাকে, বা আপনারা সবাইকে বুঝতে পারতেছেন? সবাই শুনছেন আমার কথা? যে যেই গিগ নিয়ে কাজ করতেছেন এই জিনিসটা বুঝেন, সবার ক্ষেত্রে কিন্তু সেম, এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না যে ওয়ার্ডটা আসলে কোনো মিনিং ক্যারি করে না। কারণ এখানে এমন না যে মার্কেটে আপনি একা, আপনি সেই 1997 সালে 1997 সালে গ্রামীণ ফোন, যে আপনি যা মন চায় তাই করবেন, 7 টাকা মিনিটে বিক্রি করবেন, কেউ কিছু বলার নাই। এখন কিন্তু 25 পয়সা মিনিটের যুগ, তাই না? এখন ধরেন যদি আমাদের বাংলাদেশে কয়টা মোবাইল ফোন অপারেটর কয়টা দেখি বলেন তো, এই হচ্ছে ব্যবসায়ী আরিফুজ্জামান, হচ্ছে ব্যবসায়ী সে, আরিফুর রহমান না জামান জানি না, যাই হোক সে ব্যবসায়ী, সে সিটিসেলের নাম নেয়। সিটিসেল বন্ধ হয়েছে আরো 5 থেকে 7 বছর আগে। ওরা এখন কি করা উচিত বলেন তো? সবার তো অন্তত আপনার যারা এখানে আছেন প্রত্যেকের সবাই কি একটা সিম ইউজ করেন বা একটা নাম্বার ইউজ করেন, এমন কয়জন আছেন? একজনও নাই যার মাত্র একটাই মাত্র সিম? কি একজনও নাই এখানে? তাহলে আপনার এই একটা মানে মোবাইল ফোন দিয়ে কথা বলেন, এর জন্য আপনার 8টা 6টা 10টা 3টা 4টা মানে 2টা 1-এর অধিক সিম সবারই আছে। স্যার আমার একটা সিম স্যার, একদম জীবনের প্রথম থেকে স্যার। একটা সিম হয়তো রেগুলার ইউজ করেন কিন্তু পকেটে তো 2-4টা আছেই। না স্যার। আচ্ছা ভাই মিথ্যা কথা বলছেন। না না ভাই সিরিয়াসলি, আমি একটা সিম ভাই, আমার ওই মানে 8 থেকে চালাই তো একটাই। হাবিবের 14টা মাত্র। আমার কাঞ্চন আপনার কটা? আরে একটা নিতে পারবো না, 15টার বেশি তো উইথড্র করতে পারবো না স্যার, আর একটা পারবো না, 14টা আছে। কাঞ্চন আপনার কটা? কাঞ্চন তো সব ইন্ডিয়ান সি। আমার 2টা আছে, একটা টেলিটক আর একটা গ্রামীণ। কারণ হচ্ছে টেলিটকটা দিয়ে ভার্সিটিতে এডমিশন টেস্ট দেওয়ার সময় অ্যাপ্লিকেশন বা চাকরির জন্য অ্যাপ্লিকেশনের জন্য লাগে টাকা জমা দেওয়ার জন্য। আপনার টাকা দিতে হয়? আপনার তো সব ফ্রি। আচ্ছা তাহলে দেখেন, আমরা 4-5টা মোবাইল অপারেটর বাংলাদেশে, এর মধ্যে আমরা প্রত্যেকেরই 2টা 3টা কারো 14টা
আটটা এগারো দশটা এগারো ছয়টা সিম থাকে। এটা একটা ফোন যেটা আমাদের আসলে অত ইম্পর্টেন্ট না। আর এই জায়গাটা আছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে? এটা মার্কেট প্লেসে যখন এটা ধরি, আমি ধরি এটা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, ইটস এ সার্ভিস ইউ আর সেলিং রাইট নাও, ঠিক আছে, টু দ্য ওয়ার্ল্ড। সো এই সার্ভিসটা সেল করার ক্ষেত্রে আপনাকে এখানে কতটুকু স্মার্টনেস, মানে আপনি, আমি যে বলছি আপনারা গিগ রিসার্চ করেন, রিসার্চ করেন, রিসার্চ বলতে কিন্তু আপনি প্রত্যেকটা শব্দ টাইটেল, যে ভালো সেল করছে তারা চারটা অর্ডার কিউতে আছে আর আপনারা একটা অর্ডারও পাচ্ছেন না, কারণটা কি? এই কারণগুলো ফাইন্ড আউট করতে হবে যে তার কেউ না খায় আছে, কেউ পাচ্ছে না, কেউ তিনটা চারটা পাঁচটা ছটা অফার দিয়ে কাজতে নিতে, এই ছেলে আগে থেকে প্ল্যান করছে আমি একটাই অফার দিব $5, $5 এমনভাবে দিব যে আমার এটা দিয়ে আমি কুল পাবো না, সেই জন্য তিনটা সার্ভিস খুলেই নেই, সে একটা সার্ভিসে খুলছে। আপনি চ্যাটবোর্ড দিচ্ছেন, হ্যান দিচ্ছেন, ত্যান দিচ্ছেন, ওই যে আরেকজন আপনারা কিছুক্ষণ পর পরে এক প্রতিদিন একজন করে বলছেন আমাকে ফেসবুক অ্যাডের এটা শেখান, ওইটা শেখান, হাবিজাবি দানান কিছু শেখান। আরে ভাই, আপনি যেটা শিখছেন ওইটার প্রতি ফোকাস দেন, ওইটাকে সেল করা শিখেন। আপনার কাছে যদি 50টা প্রোডাক্ট আছে কিন্তু আপনি সেল করাই জানেন না একটা প্রোডাক্টটা, তাহলে তো ওগুলো পরে পরে নষ্ট হবে। যে একটা প্রোডাক্ট আছে ওইটারে সেল করা শিখেন আগে, আগে সেল করতে শিখেন, তাহলে আপনার ওই 50টা স্কিল ডেভেলপ করে লাভ নেই। আপনি এখন ধরেন ভার্সিটিতে টিচার পরীক্ষা যে আপনি নিয়োগ দিবেন, ওখানে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনি চিন্তা করলেন যে আমি ইংলিশ, অঙ্ক, বাংলা, সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যা আছে সবগুলোই পড়ি, সবগুলোই পড়ি, পরীক্ষা সবগুলো টিচারের জন্য আমি দিব, দেখি যেটাতে আমার হয় আমি একটাতে দিব। কিন্তু এইভাবে হলে তো আপনি কোনো ভালো টিচারও হইতে পারবেন না, আপনি কোনো কিছুই করতে পারবেন না। সায়েন্স, আর্টস, কমার্স, আপনি সব সাবজেক্টের সব বিষয়ের পরীক্ষার জন্য আপনি প্রস্তুত, যখন যেই সার্কুলার পান ওটাতে অ্যাপ্লাই করেন, আপনি তো কখনোই ভালো টিচার হওয়ার যোগ্যতা রাখবেন না, কখনোই সম্ভব না। আপনি যে কোনো একটা ছোট্ট একটা জিনিস প্রতি ফোকাস দেন, আপনি যদি শুধু ম্যাথমেটিক্স পড়ান, শুধু ম্যাথমেটিক্সে ফোকাস দেন, ম্যাথমেটিক্স পড়ায় তো মানুষ জীবন কাটায় দিচ্ছে, শেষ করতে পারছে না। ম্যাথের টিচার সে কি জানে না যে ইংলিশেরও ভ্যালু আছে ম্যাথ, ম্যাথমেটিক্সের পাশাপাশি? এমন কোনো ম্যাথ টিচার আছে যে ম্যাথের পাশাপাশি সে যখন দেখছে ইংলিশও খুব ভালো পড়ে, ফলাফল তারা সকালে আমি ম্যাথ পড়াই, বিকালে ইংলিশ পড়াই, কয়জন আছে বাংলাদেশে এরকম টিচার? আপনারা যারা স্কুলে, আমরা তো ছোটোবেলায় আমি এসএসসি পর্যন্ত পড়ি নেই কোনো স্যারের কাছে, এইচএসসিতে পড়ছি, হ্যাঁ। সো তখন আপনারা যারা পড়ছেন যে লেভেলেই পড়ছেন, এই যে স্যারদের কাছে টিউশনিতে আমরা গেছি, কলেজে ওঠার পর টিউশনিতে যাওয়া মানে এটা হচ্ছে একটা আলাদা আড্ডা দেওয়ার একটা সুযোগ, এই কারণে টিউশনিতে যাইতে হবে, যেভাবে হোক ওটা একটা প্ল্যান করে হোক ম্যানেজ করছে অনেকেই, দরকার না হলেও টিউশনিতে যেতে হবে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার একটা চমৎকার সময় এটা। ওখানে কি এমন কোনো টিচার আছে যে ধরেন সকালের ব্যাচে ম্যাথ পড়াচ্ছে, দুপুরের ব্যাচে ইকোনমিক্স পড়াচ্ছে, আবার ধরেন বিকালের ব্যাচে ইংলিশ পড়াচ্ছে, এমন কি কোনো টিচার আছে? ওইটা তো বল্টু মার্কা, ওইটা তো আপনারা দেখেন, আমি এই শোনেন এদিকে দেখেন আপনারা, আরিফ, সালমান থেকে জরুরি আপনার যারাই আছেন সবাই দেখেন, এই ছেলেটা একটা সার্ভিস দিচ্ছে, ওর চারটা অর্ডার কিউতে আছে, 61টা অর্ডার অলরেডি সে ডেলিভারি করছে, প্রত্যেকটা 5 স্টার। আমি সবসময় একটা কথাই, বারবার একটা কথাই বলছি, যেই কাজটা করেন সেই কাজটা মনোযোগ দিয়ে করেন, ওর 61টা অর্ডার সবগুলোতেই 5 স্টার, তাহলে কেউ ভালো কাজ করছে না? কমপ্লিট ফেসবুক সেট আপ করে দিচ্ছে, শুধু ফেসবুক সেট আপ করেই সে অর্ডার পেয়ে চায়, এবং দেখেন তার মাত্র সেভ হচ্ছে 176টা, এমন না যে তার এমন 20,000, 2,000, 3,000 ফেভারেট কেনা আছে, তা কি আছে? 176টা মাল মাত্র হচ্ছে ওর ফেভারিট, এর মধ্যে 4টা অর্ডার কিউতে আছে। তো এই ছেলে যখন 4টা অর্ডার কিউতে আছে, এই যে 61টা অর্ডার সে কমপ্লিট করছে, ধরেন 4টা করছে, এবং 61টা অর্ডারের মধ্যে আমি শিওর যে আরও 40 থেকে 50টা অর্ডার সে করছে, 100+ তার অর্ডার, কারণ ম্যাক্সিমাম বায়ারই অ্যাটলিস্ট 30-40% বায়ার রিভিউ দেয় না, ঠিক আছে, রিভিউ দেয় না। যারা এই যে ছোটো অ্যামাউন্ট পারচেজ করে তারা আরও আগে একটু অনিয়া থাকে না দেওয়ার ক্ষেত্রে, যারা একটু ভদ্রলোক তারা দিয়ে দেয়, ম্যাক্সিমাম আসলে দিতে চায় না বা দেয় না, সে টাকা দেওয়ার পরে সে তো গায়েব ডিল কমপ্লিট হওয়ার পর। আপনারা এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখেন, একটা স্কিলকে ভালো করে কমপ্লিট করেন, একটা স্কিলকে পারফেক্টলি কমপ্লিট করেন, দেন আর একটা স্কিলে মুভ করেন। আরে আপনার ইয়েটা, এই ফেসবুকের পেজ ইয়েটা কি বলে, এই জিনিসটা তো সাজাইতে হবে, সেটা বুঝতে পারছেন? আর আপনি তো চ্যাটবটের জিনিসগুলো দিচ্ছেন, ওটা এক্ষুনি ডিলিট করেন, চ্যাটবট শুধু একটা আলাদা সার্ভিস হয়,
পেজের মধ্যে চ্যাটবট আনে দিবেন না, এগুলো দিয়ে আলটিমেটলি নিজের ইমপ্রেশন $10-এর মধ্যে আপনি চ্যাটবট দিয়ে দিচ্ছেন, দুনিয়ার হাবি যাবি কিছুই দিচ্ছেন। আপনার আপনি শুধু চ্যাটবটের সার্ভিসে যান তো, চ্যাটবট গুলো শুধু সেল হয় না, $50, $60, $100 পর্যন্ত চ্যাটবট আছে না, $5, $10, যারা শুধু চ্যাটবট করে চ্যাটবটের সার্ভিস গুলো দেখছেন। যারা ভালো করতেছে তাদেরগুলো দেখেন, যারা এই মুহূর্তে কিছু না দিয়ে ভালো করতেছে, অল্পতে ভালো করতেছে তাদেরটা দেখেন, দিয়ে ওইটার উপর স্কিল গ্রো করেন, আগে নিজের কনফিডেন্ট আনেন, তারপরে নেক্সট প্রসেসে যান। আমি কথাকে বুঝাইতে পারছি? আচ্ছা একটু হোল্ড করেন। হ্যালো, ঠিক আছে আরিফ, আপনি ক্লোজ করেন, ক্লোজ করে আপনি এটা এডিট করেন, বেসিক সেট আপ না দিয়ে এটা একদম মানে মিনিংফুল কিছু লেখেন, এটা লিখলে মানুষ বুঝতে পারবে, কারণ এখানে কিন্তু কেউ আপনার এই এই জিনিসটা দেখে আপনার ইমপ্রেশন আসবে, ক্লিক হবে না, ক্লিক হলেও সেল হবে না, এই সমস্ত কারণে যাদের ইমপ্রেশন আসতেছে ক্লিক হচ্ছে তাদের আসলে সেল হবে না, এই এই জিনিসগুলোর কারণে। ছোট ছোট পয়েন্টগুলো, ছোট ছোট পয়েন্টগুলো নোট আউট করেন, আপনি কী লিখছেন ওদিকে ফোকাস করেন, কেন মানুষ আপনার কাছ থেকে পারচেজ করবে, কেন পারচেজ করছেন, আপনি আপনার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ঘেটে ঘেটে দেখেন, কি ওয়ার্ডটা আপনি ইউজ করেছেন, ওখানে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। আপনি এমন কিছু অস্পষ্ট ওয়ার্ড দিলেন যেটা মানুষ মানুষ ক্লিক করে আসলো কিন্তু সে পরে কিনলো না, কিন্তু অন্যের কাছ থেকে তো সে অবশ্যই কিনছে, কারণ এখানে অল্টারনেটিভের অভাব নেই ভাই। আপনার মতো এরকম এটা ধরেন নেই, এটা মুদি দোকান, এখানে 100 আরও মুদি দোকানদার আছে, আপনি বলতেছেন যে আপনার কাছে পোলাও চাল আছে, কিন্তু আসলে পোলাও চালটা কি চাল, এটা চিনি গুঁড়া না কি অন্য কিছু কালেজিটা আপনি বলতে পারছেন না, আপনি বলছেন ভাই পোলাও চাল আছে আমি আপনার ভালো পোলাও চাল দিব। মানুষ যেখান থেকে ইনফরমেশন বেশি পাবে সে বুঝতে পারবে সে কি কিনতেছে, সে ওখান থেকে কিনবে। ক্লিয়ার? মিনহাজ কি দেখাতে চাইছিলেন আপনি? আচ্ছা একটু ইয়ে করবেন, ওই যে প্রিভিউ দিবেন, ক্লিক করেন, ক্লিক করেন আপনার গিগটাতে, ক্লিক করেন টাইটেলটাতে, টাইটেলটাতে ক্লিক করেন, টাইটেলটাতে ক্লিক করেন আপনার, জি মিনাল দাঁড়ান দেখছি। ওকে তারপর নিচে যান মিনাল, একটু একটু ছবিটাতে একটু দাঁড়ান, ছবিটা ছবিটা ছবিটার যে লেখাগুলো একটু বড় করে দিন, লেখাগুলো ছোট স্ক্রিনে পড়া যাবে না, আপনার ছবিটা একটু ডান দিকে চাপিয়ে ওই লেখাগুলোকে আর একটু বড় করে দেবেন। হ্যাঁ যে গুগল ফর্ম পিডিএফ যে লিখছেন শুনছেন, শুনছেন এই লেখাগুলো একটু বড় করবেন, ঠিক আছে ভেতরের লেখাগুলোকে বড় করে দিবেন তাহলেই হবে। স্ট্যান্ডার্ডে কি কি দিছেন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এমএস ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড,
কপি পেস্ট, 5 ডেজ ডেলিভারি, 2 রিভিশনস। এটা রিভিশনটা একটু বাড়ায় দিয়ে, এটা আগেরটা তো দুইটা রিভিশন দিছেন, তো এটাকে 3টা রিভিশন দিয়ে দিয়ে। আর স্যার প্রিমিয়ামে কি 5টা দিব? ওয়েট, প্রিমিয়ামে কি দিছেন? ডেটা এন্ট্রি, ডেটা মাইনিং, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এমএস অফিস। আচ্ছা, এখানে ডেটা এন্ট্রি, আমার মনে হয় ডেটা এন্ট্রির ক্ষেত্রে মনে হয় আমরা একটা জিনিস দেখেছিলাম যে কয়টা পেজের একটা ইস্যু থাকে 15 আওয়ার না দিয়ে। এখন যদি আপনি বলেন যে 15 আওয়ার্স অফ ওয়ার্ক, তখন যদি আপনার কোয়েশ্চেন করে যে তুমি প্রত্যেক আওয়ারে কতগুলো ওয়ার্ড টাইপ করো বা তোমার প্রতি মিনিটে টাইপিং স্পিড কত, তখন আপনি যে পেজগুলো দিবেন অন্যরা দেখেন যে আপনার বেসিকটাতে 10 ওয়ার্ডে কয়টা পেজ সে ডাটা এন্ট্রি করে দিবে, পেজটা দেওয়াটা সেভ। কে করছেন ডাটা এন্ট্রি? আর অভিজিৎ করছেন নাকি? না, অভিজিৎ তো রেজিউমে নিয়ে, অন্য ডাটা এন্ট্রি আর কে দিয়েছেন? কাঞ্চন, আপনি কি দিয়েছেন? ওই ইয়ে মিনাজ, ইয়েটাতে থাকেন, গিকটাতে থাকেন, বলছে যে এখানে উনি দিচ্ছেন যে 10 আওয়ার্স অফ ওয়ার্ক, 15 আওয়ার্স অফ ওয়ার্ক, এই জায়গায় আপনি কি পেজ দিয়েছেন? ওয়ার্ক টাইম বলতে, এখন তখন কাস্টমার যদি আপনাকে মানে জানতে চায় যে তুমি প্রতি ঘন্টায় কয়টা পেজ এডিট করবা বা টাইপ করবা, তখন কি বলবেন? না না, ঠিক আছে, সময়, কিন্তু আপনি কি আপনার টাইপিং স্পিড জানেন যে আপনি প্রতি মিনিটে কতগুলো ওয়ার্ড টাইপ করতে পারেন? জি বলেন। ওইটা দেন মিনাস, পেজটা দিলে ভালো হবে, কারণ আমি বলি আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। সে যদি বলে ওয়েট ওয়েট কাঞ্চন একটা মিনিট, আপনি একটু সাইলেন্ট করেন মিনহাজ কাঞ্চন, একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা কিন্তু ঝামেলায় পড়ে যাবেন যদি আপনার বায়ার নক করে, নক করে যদি বলে যে তুমি 15 ঘন্টায় বলছো যে কাজটা 15 ঘন্টা করবে, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু তুমি প্রতি ঘন্টায় কয়টা টাইপ পেজ টাইপ করবে, তোমার প্রতি মিনিটে স্পিড কত, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে স্যার আমার তো আই হ্যাভ অনলি 20 ওয়ার্ডস পার মিনিট, তখন তো আপনাকে নিবে না, কারণ এখানে অ্যাটলিস্ট 50 to 60 হচ্ছে স্ট্যান্ডার্ড পার মিনিটে টাইপিং স্পিড। বুঝতে পারছি, 50 হলেও কাজ পাবেন না, অ্যাটলিস্ট 55 to 65 হচ্ছে স্ট্যান্ডার্ড, 60+ হলে গুড। এই কারণে ওই জিনিসটা সেফ হচ্ছে আপনি এই ঘন্টারটা না দিয়ে এখানে পেজটা মেনশন করে দেন। আমি কি দুজনকে বুঝাইতে পারছি কেন আমরা পেজটা দিব? আমাদের সেফটির জন্যে, ঠিক আছে, ওইটা আমাদের সেফটির জন্য আমরা পেজটা ব্যবহার করব। ঠিক আছে মিনাল, ওভাবে দেন, ওকে অফ করেন। এফএকিউতে অন্যান্যরা কি দিছে একটু দেখেন। এফএকিউ তো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, যে মানুষ আপনার বায়াররা আপনার এই বিষয়ে কি কি ধরনের প্রশ্ন করতে পারে সেই বিষয়গুলো থাকে এফএকিউতে। আর কারো কোনো ইস্যু আছে দেখার মতো? স্যার আমার অ্যাকাউন্ট একটু দেখতে। হ্যাঁ দেখান, যে দেখতে পাচ্ছি সব গায়েব হয়ে গেছে না? আয় হ্যাঁ, এগুলো কিছুই পাচ্ছেন না, তবে তো একদম বিশাল ক্ষতি হয়ে গেল আপনার, তাহলে এখন কি করা যায়?
আহা, আপেল তাহলে এগুলো পাওয়াই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ইয়েতে যান, ডান দিকে আপনার এই ছবিটাতে ক্লিক করেন, ডানে ডানে আপনার প্রোফাইল পিকচার, আচ্ছা প্রোফাইলে যান, না 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 আপনার গিগটাতে ক্লিক করেন, গিগটাতে ক্লিক করেন, গিগটা কি অ্যাক্টিভ আছে? দাঁড়ান দাঁড়ান, নাড়াচাড়া করেন না, এটা কিসের গিগ দিয়েছেন? ফেসবুক বিজনেস পেজ, ছবিটার মধ্যে লেখাগুলো এত ঘন ঘন দিয়েছেন, ছবিটা তো ইয়ে হয়নি। আপেল, আই উইল ক্রিয়েট অ্যান অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, এই ছবিটা তো অত ভালো হয়নি। আপেল, এই যে ছবিটার মধ্যে ফাস্ট ডেলিভারি যে এই জিনিসগুলো লিখেছেন না, এখানে এতগুলো লেখা দরকার নেই, এখানে জাস্ট দুইটা বা তিনটা ওয়ার্ড দিবেন বড় বড় করে, লেখাগুলো বোঝা যাবে না ছোট হলে ইমেজটা, বুঝতে পারছেন? আচ্ছা দেখি এবার উপরে যান তো, আপনার স্ক্রিনটা কি বড় হয় না, এটা কি ইয়েতে দেওয়া আছে ফুল ভিউতে দেওয়া আছে? আচ্ছা মেসেজে ক্লিক করেন তো, আপনার আপনার আর মেনু কোথায়? স্যার জুমটা কমাইলে কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল মাইনাস আসছে তো, আপনি আমার 110 করে রাখছেন, 700% রাখেন, ওটা এত 75 করে ফেলছেন, 100% থাকবে। এবার কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল প্লাস দিলে ওটা 100 হবে। বায়ার রিকোয়েস্টে দেখেন তো, ছবিটা ছবিটা ঠিক করেন, তা নাহলে এই ছবিটা দিয়ে আসলে অর্ডার পাওয়া যাবে না, ঝামেলা হয়ে যাবে। ছবিটা বুঝতে পারছেন কিভাবে দিবেন, একদম ক্লিন একটা ইমেজ দিবেন, দুই তিনটা অক্ষর যেন একদম ছোট হলেও, এই যে এখানে আমাদের বায়ার রিকোয়েস্ট লেখাটা যেটা আছে, হ্যাঁ ওয়েট করেন একটু ওয়েট, এই যে এখানে ধরেন মোর ক্লিক করার পর বায়ার রিকোয়েস্ট, তারপর হচ্ছে স্কেল ইওর বিজনেস, এই অপশনটা আপনি ধরে রাখবেন যে আপনার ছবিটা এতটুকু ছোটতে যে লেখাটা আপনি দিবেন লেখাটা যেন ক্লিয়ার পড়া যায়, এতটুকু ছোট সাইজের ছবিতে ওভাবে এটাতে ছবি ইমেজ দিবেন, ইয়ে লেখাগুলো দিবেন, ঠিক আছে? ইনস্টাগ্রামে কি সবাই পেজ করছেন, ইনস্টাগ্রামে সবাই অ্যাকাউন্ট করছেন? সবাই ফেসবুক, যাদের আগে আছে তারা তো আছে, ফেসবুকে সবাই খুলছেন? হ্যালো আচ্ছা, গতকাল কি ফেসবুকে কোনো পোস্ট ইয়ে করছিলেন, সাবমিট করছিলেন কেউ, গ্রুপ পোস্ট?
গিগের ব্যাপারে? হ্যাঁ, গিগ প্রেজেন্ট ব্যাপার করার ব্যাপারে। কি রে, কি অবস্থা, কেউই করেন নি? কে কে করছেন? অভিজিৎ করছেন, আর কে? আর কেউই তো করেন নাই, বুঝতে পেরেছি। তাহলে হ্যাঁ, গিগটা পেজ তো করে লাভ কি, যদি আপনার ডেইলি এটাকে প্রেজেন্ট না করেন, সবাই ইমেজ রেডি করেন। ঠিক আছে, সবাই ফেসবুকের গ্রুপে ওই যে প্রেজেন্ট করার জন্য একটা ইমেজ রেডি করেন এক্ষুনি। এটা তো প্রত্যেক দিন বানানোর কথা সালমান। মানে কি, এটা প্রত্যেকদিন প্রমোট করতে হবে না? আপনার এই গিগ গুলাকে প্রমোট না করলে কাস্টমার কিভাবে জানবে? সবাই শুরু করেন, আপনাদেরকে পুরো 24 ঘন্টা ধরে ধরে কাজ করাইতে হবে, বুঝতে পারছি? আপনারা জ্বালায় মারবেন। একবার সেলটা শুরু হোক, একটু মানে সেলটা শুরু করার জন্য একটু পরিশ্রম করতে হবে তোর ভাই, শুরু হোক, তারপরে ইনশাল্লাহ আমরা নর্মাল ফ্লোতে কাজ করতে পারবো। দাঁড়ান, আপনাদের আজকে ধরে ধরে কাজ করাইতে হবে, বুঝতে পারছি। জি জি বলেন, কে বলছেন? স্যার আতিকুর রহমান বলছি। জি বলেন। একটা স্পেশাল স্কিল ওভার ওটা পেস্টার ক্রস করছে স্যার, এখন স্যার লিক ইনটা গুগল থেকে তো আচ্ছা ঠিক আছে, গুগল দেখো। জি বলেন। হ্যাঁ, কতগুলোই আছে, অনলাইনে আছে, আপনি টাইপিং টেস্ট দিবেন অনলাইনে, টাইপিং মাস্টার, গেম টাইপ আছে। সাজেশন কিছু না, আপনি অনলাইনে সার্চ দিয়ে ওগুলো দেবেন, ওগুলো সিম্পল, ওইটা ওগুলোই ট্রাই করবেন, বিভিন্ন বিভিন্ন আপনার কি বলে ওটা স্টেজ অনুযায়ী আসে, ওগুলাই বেস্ট। একটা ওয়ার্ড যে নামে গেমসের মতো, ওটাই দেখেন, ওটাই ফাইন। আমি নরমাল টাইপ
অত রুলস ফলো করার দরকার নেই, আপনার হচ্ছে আপনি না দেখে কিবোর্ডে মানে ফিঙ্গারিংটা করতে পারেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। রুলস শিখতে গেলে অজ্ঞান হয়ে যাবেন, রুলস না শিখে আপনি যদি কমফোর্টেবল ফিল করেন যে আপনার ওই কোয়ার্টি কিতে, কোয়ার্টি কিটা আগে তো মুখস্থ করেন কোন সারিতে কী আছে, তারপর হচ্ছে ফিঙ্গারটা বসে ওভাবে না দেখে লিখার প্র্যাকটিস করেন আস্তে আস্তে কারেক্টলি, তারপর দেখবেন এটা স্মুথ হয়ে যাবে প্র্যাকটিস করার পর। 15 দিন 1 মাস রেগুলার প্র্যাকটিস করলে স্মুথ হয়ে যাবে। সবাই পোস্ট ক্রিয়েট করেন, আজকে পোস্ট ক্রিয়েট করে প্রত্যেকটা পোস্ট ধরে ধরে কে কোন গ্রুপে দিবেন প্রত্যেকটা পোস্ট আর লাইভ দিবেন, লাইভ পোস্টিং। আসসালামু আলাইকুম জি, আমার কাল রাত থেকে ইন্টারনেট নাই,
স্যার বানাইলাম একটা, হ্যালো হ্যাঁ ভাই শুনতেছি ভাই, আমার তো বানানো শেষ, তো ফাড়াই আছে। আরে জাস্ট একটা নিয়ে কপি টপি করে বসে ভাই, আমার একটা বানাই দেন, আমার কারেন্ট চলে গেছে, মোবাইল ডিজাইন করছি। মনিবারে বানাই দিব হবে। আচ্ছা ভাই আমি দেখতেছি, এই টাইপ নাকি গুগল ফর্ম? আচ্ছা গুগল ফর্ম, ওকে। এটা তো সেভ দিলে তো এটা সেভ হবে না, কারণ ডাউনলোড করে রাখেন। হ্যাঁ ডাউনলোড দিলে ওই দাঁড়ান দেখে আইডি প্রো ভার্সন চাইতো। আরে ভাই আস্তে ধীরে করেন, সমস্যা নাই। না হয়েছে হয়েছে, পুরো ভার্সন ইউজ করতেছে প্রো? না আমার ওই যে ইডি ছিল না, জাতীয় আইডি আছে না কার জন্য, ওটা দিয়ে আমরা সবাই চালাই। আপনারা তো সব বড় লোকস। আরে না আরে ভাই কে জানি আইডি খুলছে এক মাসের জন্য নিচে, ওটা সবাই চালাইছে। অনেক ভাই অনেক ভাই অনেক ভাই, হ্যাঁ ট্রাম্পের আই এই ট্রাম্প অনেক ভাই ফুল, হ্যাঁ এআইডি এআইডি দিয়ে সবাই ইউজ করে। আরিফ ভাইয়ের সারা পাওয়া যাচ্ছে না। হ্যালো ভাই কিছু বলবো? আরিফ ভাই আছে না ভাই? কিছু বাড়ি কোন জায়গায় খুলনা? খুলনার সোনাডাঙ্গা থানার অধীনে বয়রা এলাকায়। স্যার ভাই বয়রা তুমি কত গেছি? বয়রা মহিলা কলেজ, আদম খান, আদম খান কমার্স কলেজ না জায়গায়? হ্যাঁ হ্যাঁ ভাই আদম খান কমার্স কলেজ না এখানে? হ্যাঁ আমি তো এখানেই পড়াশোনা করি। তাই নাকি? তো ভাই আপনি, আমার কাজিন একটা পরে মনে হয় কলেজিয়েট না কই জানি, চিনি না এত বেশি, ওই কাছাকাছি দুটো কাছাকাছি। আমি গেছি বয়রা একবার, আমার নানা বাড়ি হচ্ছে আপনার ইসে খালিশপুর হাউজিং। আচ্ছা এটা কাছে। হুম হুম, নানা গভর্নমেন্ট চাকরি করতো তো, কালেক্টর না কি জানি ছিল, ইন্সপেক্টর। গুগল ফর্ম না ভাই? ফর্ম বানান ঠিক আছে, ফর্ম ফর্ম ফর্মই তো ঠিক আছে ভাই। এখানে কি দেওয়া যার এয়ার ওপেন মেক করে দিয়ে দিয়ে গুগল ফর্মে নিচে কন্ট্যাক্ট ফর্ম আর কুইজি ফর্ম দিয়ে দিয়েন। গ্রুপ করলে হচ্ছে না কেন?
সিলেক্ট করার পর আনগ্রুপ করেন। করলাম গ্রুপ, সিলেক্ট বোঝানো ভাই, এইবার হয়েছে। কন্ট্রাক্ট কুইজি হ্যালো স্যার, স্যার মনে হয় নেট গেছে। সালমান ভাই, হ্যাঁ ভাই, আমারও মানে বিদ্যুৎ চলে গেছে তো আমার ডাটাও নাই বুঝছেন, স্যার যদি আমাকে খোঁজে তাহলে বলবেন যে আজকে ক্লাস করতে পারবে। আচ্ছা, ওয়াইফাই না আসা পর্যন্ত, বিদ্যুৎ না আসা পর্যন্ত সাথে জয়েন করা যাচ্ছে না, আমার দুই মানে 5 MB আছে শুধু। ঠিক আছে ভাই, সালাম ভাই। হ্যাঁ আতিক ভাই, কি অবস্থা ভাই? কি অবস্থা ভাই? ভাই আমি তো ওটা চুপচাপ বসে আছি, একটা কোড সাবমিট করার অপশন আসছে বাট এসএমএস তো আমার কাছে আসতেছে না। আমি আবার একবার ব্যাক করলাম, ব্যাক করে ফোন নাম্বারটা আবার নিশ্চিত ভাবে দিলাম, ভেরিফাই ফোন নাম্বার ভাই, এই অপশনটা খেয়াল আছে কি আপনার? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি ফোনে জি, হ্যাঁ এসএমএস টা আসে নাই? না এসএমএস টা আসে নাই তো। ও সেকেন্ড টাইম ট্রাই করলাম, আসতেছে না এসএমএস টা, ফোন নাম্বার যেটা আমার ওপেন করা আছে সেটাই দিছি, ওয়েট করি নাকি কি বলেন? হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করেন, ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে ভাই, গুগল ফর্ম আর কি দিব বলেন ভাই? গুগল ফর্ম ও মনির ভাই, সালমান ভাই আমাকে বলতেছেন কি? না 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 মনির ভাই, মনির ভাই। আচ্ছা মনির ভাই কই গেল? আমার এখানে আল্লাহর রহমতে আজকে নেটওয়ার্কটা ভালো আছে ভাই, বুঝতে পারছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না, ওইদিকে নেট নাই, পাবলিশ করেন নাই আমার এখানে নেট আসছে না ভালো। হ্যাঁ ভাই, ভাই আপনি এমন ভাব করতেছেন জানে আমার কথা শুনে শুনে আপনি লিখতেছেন। ভাই কি দেশের বাইরে যাবেন নাকি সালমান ভাই? ভাই আসলে আমি গুগল ফর্ম নিয়ে আসলে আমার হাইটি সিরিয়াসলি। আচ্ছা মানে বলছি দেশের বাইরে যাবেন নাকি, আইএলটিএস করছিলেন না নাকি? আগে একটা ডট দিয়ে দিলে সুন্দর লাগত। ভাই আমার ইচ্ছা ছিল, আমি 2016 এ ট্রাইও করছিলাম, হয় নাই ভাই, কপাল খারাপ। এখন দেখি আমরা গ্রাজুয়েশন করি পরে কি হয়। দেশের বাইরে ভাই বুঝি নাই,
ব্যাটলার ওভারঅল ব্যান্ড স্কোর কত এটা আর কি? 6 পয়েন্ট হচ্ছিল ভাই, মাশাআল্লাহ খারাপ। সার্ভে ভিই ওয়ান, ও ভাই আবার দেয়া লাগবে 2 বছর, মানে 2 বছর নাই 1 বছর পর আবার দিব। হাল সার্ভেন না তাই তো? আইএলটিএস দিয়ে ভাই কাজে লাগে বুঝছেন, মানে ওই বিভিন্ন জবে টবে প্রাইভেট জব স্পেশালি আইএলটিএস সার্টিফিকেটটা শো করলে একটু ওরা কুই ভাবে দেখে না ছেলে হয়তো পারে, মানে আইএলটিএস সার্টিফিকেট তার ডুপ্লিকেট করা যায়। হ্যাঁ এসে যে প্রিভিলেজ পাওয়া, আর এখন তো ইংলিশের দাম আছে, লাভ আছে ভাই কিছু শিখলে বুঝছেন। হুম হুম দেখো না কিছু শিখে রাখলে ভাই এটা আসলে কোন জায়গায় কি কাজে লেগে যায় কেউ জানে। আপনি কোথায় এক্সাম দিয়েছিলেন? সার্ভে ফর্ম আমি ছিলাম বা ব্রিটিশ কাউন্সিল থেকে, আর ঢাকাতে আপনার বনানীতে ছিল ওটা বসছিল স্পিকিংটা বনানীতে, আর বাকি সবকিছু বসছিল। আচ্ছা হ্যাঁ আপনি দিবেন নাকি? আগে নিজে ব্যক্তিগত প্রস্তুতি নেব, এরপর এত তাড়াতাড়ি না, তবে ইচ্ছা আছে। ভাই মেক টু ডে ওইটাকে একেবারে নিচে লম্বা লম্বি করে দেন, আর ওই গুগল ফর্ম কন্টাক্ট ফর্ম ওইগুলোর উপরে ওই ছবির পাশে সাইজ করে দিয়ে দেন। এক্স্যাক্টলি ছবিটা আমি পাল্টা দিয়ে দিচ্ছি, করতেছি ছবিটা কি দেয়া যায়, মহিলা ছবি তো দেয়া যাবে না, সাদা কালো তো, এটা রঙিন টেলিভিশন লাগাই দেন। সফটওয়্যার এটা মাল, বাচ্চারা চলে আসছে ভাই, ওইখানে ওই আইকনটা দিতে পারেন, ও ও সাইডে, এটা ভালো বলছেন। হ্যাঁ ও এলিমেন্টস এই যে এটা দিয়ে দিন, এটা সব দ্যাটস গুড। হ্যাঁ এটা সুন্দর, এটা খাবে কালার। ঠিক আছে ভালো হয়েছে, আরো কিছু দেওয়া যাবে, জিনিসটা খালি খালি লাগবে। কি দেওয়া যায় এই উপরের দিকে একটা গুগল ফর্মের আইকন দিয়ে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ গুড, ভালো বুদ্ধি। এসেন সম্মিলিতভাবে কাজ করলে কত ভালো হয়, মাথা খোলে তো। থ্যাংক ইউ অভিজিৎ ভাই, অভিজিৎ ভাই বস লেভেলের মত। আমাদের অভিজিৎ বস, অভিজিৎ বস 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 গুগল চালা দিছে একটু ভাই। আমার মাথার উপরে ছাদ কিন্তু খুব একটা ভালো না ভাই, আমি উড়ে যেতে পারি যে কেন ছাদ ভাই না, তারপর কিন্তু কুপিটাই মারিছে কেন ভাই। নিচেটা গুগল দিয়ে দিলে কি
গুগলটা উপরে দেন ভাই, থাকে দুই দুইটা ইয়ার থাকে এখানে। হ্যাঁ হ্যাঁ, নিচে খালি হয়ে যাচ্ছে। মেক টুডেটা নিচে নামাই দেন, মেক টুডেটা নিচে নামাই দেন। হ্যাঁ, আর ওই গুগল ফর্ম ওইগুলো আর একটু নিচে নামাই। লেখাগুলা লেখাগুলা সবগুলো একসঙ্গে ধরেন, ধরে ডান দিকে চাপাই দেন। ওগুলো তো আলাদা আলাদা হয়ে লেখছি তো। ধরা যায় ধরা যায়। আপনি এখন বাইরে সিলেক্ট করেন আগে। আরিফ ভাই কি করতেছেন? মানে হচ্ছে গুগল ফর্মটা ডান দিকে যাবে, এক নাম্বারটা দুই নাম্বারটা তারপর একটু বাম দিকে, এরকম? না না না, এক্সিএল করতে হবে, যেটা পয়েন্টে লেখা আছে তো দেন গুগল ফর্ম যে কালারটা আছে ওইটা দেন, কালার কম্বিনেশন লাস্টে দিছে ওই লেখাগুলো, বুঝছেন? এমন ভালো দেখা যাচ্ছে না, সোজা করে দেন নতুন মিডলে দেন। ওই যে মাঝখানে তিনটে লেখা নতুন মিডলে দেন, মানে এরকম হচ্ছে একটু মাঝে দেওয়া দরকার, কারণ নাহলে ঝামেলা। ছোট স্ক্রিনে গেলে বোঝা যাবে, বুঝতে পারবে। সুন্দর হয়েছে ভাই। ওকে, আউটে বললাম সব সিরিয়াল এক সিরিয়ালে না তো, মানে ইয়ে বরাবর সেন্টার এলিমেন্ট এটাকে একটু নিচে নামাই দিই, তাহলে অ্যালাইনমেন্টটা হয় নাকি? ভালো তো না, একটু ভরে দেন। এবার ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আর আজকে কাজ একটা প্রশ্ন, এবার দেখেন ওয়াসাল্লাহ ইনশাআল্লাহ প্রফেশনাল গাইস ইনশাআল্লাহ সবাই কাজ পাইলে ভাই আমি পারি নাই। অভিজিৎ ভাই করে ভাই, আরিফ ভাই মাঝে মধ্যে দেয় এই যে ক্যানভাটা দিছে, ঠিক আছে, একদম ফায়ার উপর দিয়ে পুরো পায়ে গেল, জিনিয়াস ছিল। এগুলো বাংলাদেশ গভর্নমেন্টের দোষ। ওই যে অনেক ভাই আমার দিছিল, বুঝছেন, ডাউনলোড থিয়েটার ডাউনলোড করি, ওই অনুযায়ী সেটআপও দেই। ডাউনলোড করে বাট হয় ভাই, অনেক ভাই কি আছেন? জি ভাই বলে। অভিজিৎ ভাই আপনি কেমন আছেন? হ্যালো ভাই, একটা ইয়া ছিল মানে নোট ছিল, ওটা পড়ছিলেন? হ্যাঁ পড়ছিলাম। ওইভাবে করছিলেন নি ভাই? বন্ধ হয়ে গেল কেন? গ্রামালিটা ভাই, গ্রামালি
এগুলা মানে ওই যে বিভিন্ন ইয়া থেকে দেয় তো সবাই চালায় তো, এটা কি অনেকে আছে পন্ডিত এরা পাসওয়ার্ড চেঞ্জ করে চেঞ্জ করে, হ্যাঁ হ্যাঁ ওই তো ওই কাজই করছে ভাই। নেটফ্লিক্স আমি আগে বানাইতে পারতাম তো, এই মেথডটা এত ভাইরাল হয়েছে যে একবারে মানে ব্যান করে দিছে নেটফ্লিক্স দরকার। আমি একটা চালাইছি মাঝে 18 সালে চালাইছিলাম, পরে ওটা আর কি এখন ওই ভাইয়ের টাকাও শেষ, মানে না রিচার্জ করে নাই। অনেক আমি এমনিতে ফ্রি ইউজ করতে, হ্যাঁ ভাই বলেন। আই দেখেন কি করতেছি না ওটা যা যা করতে আপগ্রেড করে ক্যান্সেল দেন, ক্যান্সেল দিলাম, লগইন দেন, লগইন দিলাম, নিজের গিগ খোলার জন্য না ভাই, ভিডিও স্ক্রাইবে অনেক মানে এই যে হোয়াইটবোর্ড অ্যানিমেশন অনেক ইয়ে দেখতেছি, মোটামুটি ইয়াও কম, কম্পিটিশন কম, আর যা আছে অনেক রিভিউ একদম ভালো চলতেছে। এইগুলা ওই আরিফ ভাই যদি কারোর জন্য কাজ নাও করে, তাহলে গেছে নিজেও যদি ইউটিউব চ্যানেল খুলে ওই যে টিউটোরিয়াল বানায় না, হ্যাঁ তাও কিন্তু সেই হবে। হ্যাঁ হ্যাঁ অনেক অনেক আপনার ইসে কি যেন বলে অনেক চ্যানেল, যেমন অন্তিক মাহবুব ও কিন্তু এভাবেই করে, এগুলাই করে। ওনার কার্টুনের চ্যানেল আছে একটা, কাহিনী বলে ব্লগ করে, কার্টুন ব্লগ আছে। এই দেখেন আব্দুল ইসাক আহমদ চলে আসছে 3000 ঠিক আছে নন লেসন প্রবলে এই আর বুঝি না, যারা হচ্ছে ফাইবার ভেরিফাই করে, হ্যাঁ এরা সিম্পল একটা কাজ $10 কাজ 500 200 300 দিয়ে রাখে। দেখেন ওই প্রো হয়ে গেছে দেখো, ভেরিফাই করতে মানে টাকা লাগে মনে হয়, না লাগে না কোয়ালিফাই যে না ভাই প্রো এর জন্য মানে আপনার অনেক সবগুলোতে ভালো কাজ থাকতে হবে আর অ্যাপ্লিকেশন করা লাগে, ওইগুলো তো আপনার অটোমেটিক লেভেল আপ দেয়, কিন্তু প্রো এর জন্য অ্যাপ্লিকেশন করা লাগে, তো তখন তারা যাচাই বাছাই করার পর তারপর আপনাকে প্রোটা দিবে। এটা অ্যাক্টিভিটির উপরে দেয়, আমার প্রথম গিগটা প্রথমে ভালো টেস্ট করছিল প্রথম পেজে, এখন আবার গেছে আমার র‍্যাঙ্ক। হ্যাঁ সব দেখে ফেলাইছি, আপনি তো মেসেজ দিছি 1 ঘন্টা আগে, আপনি তো সিন করবেন না, আরিফ ভাই দেখতেছে তাও গায়ে লাগতেছে বুঝি না, জলে জলে তো আমার আবার দিছেন না আমাদেরকে একটা সময় দিতে চাইলে একদিন আমাদের, তারপরে তার খবর নাই। কে দিতে চাইছি ভাই? রাসেল ভাই চাইছিল, খুবই ব্যস্ত এটা কইলাম একটা ভিডিও দিয়ে খালাস। অভিজিৎ ভাই কিছু বলবেন, হয় বটে কেমন আপনি সেটআপ করছেন এটা, আমরা তো পারতেছি না ভাই। অভিজিৎ ভাই আমি জাস্ট 7 ডেজ ট্রায়াল নামাইছি, আমি ক্র্যাক খুঁজতেছি, পাইলে পরে আমি অবশ্যই দিব। ক্র্যাক পাওয়া খুব মুশকিল আছে, এটা অনলাইন তো আছে ভাই, এটা তো একটা 9 7 ডেজ ট্রায়ালের, এটা আমি অনেক খুঁজি। অনন্ত ভাই
আছে তো ভাই তারপর আপনার অভিজিৎ ভাই সবাই ঠেলাঠেলি করলো, এখন কেউ নাই সিরিয়াল। অজিত ভাই সুন্দর হয়েছে কিন্তু আপনার ইটা, যে হাত দিয়ে দিয়ে আটকায় দেওয়ার যে জিনিসটা, এই জিনিসটা ভালো লাগছে। ভাই অ্যানিমেশনটা কই, দেখি না তো, একটু দেখেন না। দেখতেছেন ভাই? লেখা দিলে ওটা প্লে হবে, T2S লেখার সাথে সাথে, মানে যে ভয়েস গুলাও বলবে, মানে বিভিন্ন ভয়েস বদলানো যায় আর কি, রোবট টাইপের ফিল হয় না, অন্যরকমই লাগে, অরিজিনাল মনে হয়। কিন্তু অভিজিৎ ভাইয়ের একটা জিনিস একটু ঝামেলা লাগছে ভাই। ভাই অভিজিৎ ভাই, এই যে লোগোর এখানে যে গান বললাম আপনাকে, যে আমি লোগো কিন্তু এডিট করি নাই। আচ্ছা 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 আচ্ছা, ওটা পারি আমি, কিন্তু রাস্তায় স্যাম্পল হিসেবে করছি তো করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে।
ডক্টর আছে ভাই, এটা বেশি দেন ভাই, এলইডিবি কোর্স নিয়ে একটা বানান, তারপর ওটা গ্রুপে দিতে পারেন ভাই। এটা কি হোয়াইট বোর্ড অ্যানিমেশন? হ্যাঁ ভাই, সান নাই স্যার, একটু সালাম দেন, কারণ ব্যস্ত। আমরা শেষ করে কমপ্লিট করে স্যারে না জানাইলে স্যার আসবে কি করে? আচ্ছা টিফিন টাইম নেওয়া যায় একটা, টিফিন টাইম 11:30 পর্যন্ত। শামসুন ভাই আপনারটা তো ওয়ারলেস এর সাউন্ড আসতেছে। এর কি সমস্যা কি তোমার? ক্লাস আছে না আমার। সালমান ভাই। হ্যাঁ ভাই। কাঞ্চন ভাইয়ের ওই মাইক্রোফোন থেকে ওয়্যারলেস এর সাউন্ড আসতেছে। উনি কি মানে বাংলাদেশে আছে না ইন্ডিয়াতে? কাঞ্চন ভাই ইন্ডিয়ায়, ইন্ডিয়ান সিটিজেন। স্যাটেলাইটই আছে ভাই। ঠিক আছে ভাই। ভাই সবার কি কমপ্লিট হয়ে গেছে ভাই? মোটামুটি স্যার কি বলতে পারেন? আপনারা বের করেন, আমি দেখে দিচ্ছি। আমি তো মোবাইলে আছি, কি অবস্থা, ডেস্কটপ বন্ধ করে দিয়েছি। ধন্যবাদ। যাই দিন খারাপ আসে দিন ভালো, তাই তো? শীত লাগতেছে অনেক ভাই, আমরা তো ওইদিকে আছি, শীত লাগার কি কারণ ভাই? ভারতে কি আপনি ভাই? ভাই ভাই উত্তরপ্রদেশ থাকে, বাংলাদেশের উত্তরপ্রদেশে আছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে তো অনেক শীত পড়ে আল্লাহ, শীতের সময়। হ্যাঁ আমাদের এদিকে সর্বোচ্চ শীত পড়ে। এবছর এবছর আসবো ভাই ইনশাল্লাহ। আতিক ভাইয়ের সাথে কথা হয়েছে, দাওয়াত টাওয়াত পাইলাম। আপনারা ফলো করেন গিগে, হালকা পাতলা একটু এডিট করলে আগায় আসে, হালকা পাতলা বেশি না যেন, আমারও সেটাই মনে হয়। মেজর না কিন্তু পুরো হালকা পাতলা, ধরেন ওই একটা ওয়ার্ড আগে পিছিয়ে দিলে একটা ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, এই এইগুলা গুলো আগে চলে আসে। আমি জিনিসটা সেদিন খেয়াল করছি, আমার আসতেছিল না ইমপ্রেশন, পরে আমি ওই কাজ করলাম, দেখি যে আমারও আসতেছে। এখন তো এডিটিং করতে হবে না, আসতে হবে আর কি। এখন 93টা ইমপ্রেশন একটা বাড়ছে আর দুইটা ক্লিক, সকালে ছিল 92টা। আমারটা খুব স্লো প্রসেসে আসতেছে, একটা ছবি দিলাম সেদিন, আরো দিব, আরো ছবি টবে আরো দিব, আর নতুন গিগ খুলব। ওই বুঝতেছি না যে খোলাটা কি ঠিক হবে কিনা, 7টা গিগ তো দেয়াই যায় আমার কাছে সবই মনে হয় যে করি। হোয়াইট বোর্ড অ্যানিমেশন দিয়ে মনে হচ্ছে যেমন হোয়াইট বোর্ড নিয়ে কাজ করি।
ঝামেলা আছে ভাই আমার। আমরা মোটামুটি আর কতদিন, 23তম ক্লাস চলতেছে আজকে, মোটামুটি আরো 27টা ক্লাস পাবো, তো দুই দিনে একটা করে গিক খুললে মোটামুটি চলে যাবে, টাইমটা তো কাটাইতে হবে, গিক খুলতে খুলেই টাইমটা কাটাই আর কি। সাতটা গিক না, সাতটা গিক খুলতেই হবে। কোনো আজ মন লাগে কাঞ্চন ভাইয়ের কথাটা ভালো লাগছে, ইন্ডিয়া সুন্দর দেশ, খারাপ না ভাই। ইন্ডিয়া নাকি ভারত? ইংলিশে লেখলে ইন্ডিয়া, বাংলা লেখলে ভারত। ও আচ্ছা আচ্ছা, না ইন্ডিয়ার রাজধানী ভারত, আরেকটা দেশ আছে কোনটা জানো? ওই তো ইয়া কি যেন বলে না, ইন্ডিয়ার মতো আরেকটা, ইজিপ্ট আর মিশর। ইজিপ্ট আর মিশর, ইজিপ্ট আর মিশর, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। এটা তো ট্রান্সলেট করছে ইজিপ্ট মিশর, তাই না? আচ্ছা, এখানকার মধ্যে কেউ বিদেশে যাওয়ার মতো প্ল্যান আছে কি? দুবাই বা কুয়েত? আমার ভাই, আমার দুবাই আমার ড্রিম ল্যান্ড, ড্রিম কান্ট্রি ভাই। ভাই আমার ভিসা হয়ে যাওয়ার পরও আমি যাই নাই, দুঃখের বিষয়। মানে সবকিছু সরকারি ভাবে ইয়ে করতে হবে। হ্যাঁ ভাই, ভাই আপনার মানে কত কি ইচ্ছা নাই আর কি? আমার তো সেটা একটু করতে, ভাই আমার পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। তবে যাইনি আমি, ভালো হয়েছে, গেলে এই করোনা অবস্থা খারাপ হয়ে যেত। 2019 সালে যাওয়ার কথা ছিল, 19 সালে যদি যাইতাম, 20 সালে করোনার মধ্যে অবস্থা খারাপ, চাকরি টাকরি হারাইয়া পুরো একদম নাকায় মরতে হইতো। ভাই কিভাবে সুযোগটা পাইলেন, কি দেখে একটু বিস্তারিত বলেন তো শুনি। শেপের আওতায় পাওয়া যায়, শেপ স্কিল এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায়। এটা টিটিসি তে, অর্থাৎ প্রত্যেকটা জেলায় যুব উন্নয়নে প্রশিক্ষণ করা হয়, বা আপনার টিটিসি থাকে সেখান থেকে প্রশিক্ষণ নেওয়া যায়, ড্রাইভিং এ, তারপর ইলেকট্রিক্যালে আছে, বিভিন্ন সেক্টরে ট্রেনিং নেওয়ার পর ওখান থেকে সার্টিফিকেট বা সরকারি ভাবে এটা আর কি, প্লাস হচ্ছে বৃত্তি দেয় এখান থেকে, 9000 টাকা সমপরিমাণ বৃত্তি দিচ্ছে দিয়ে। অ্যাপ্লাই করবো কেমনে এখন? অ্যাপ্লিকেশনটা এখন তো বন্ধ আছে সবকিছু, কলেজ চালু করলে আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় টিটিসি লিখে সার্চ দিলে আসবে, অথবা যুব উন্নয়ন, এই দুই জায়গা থেকে প্রশিক্ষণ দেওয়া যায় 6 মাস। আচ্ছা, আপনার যুব উন্নয়ন কোন কোন সাবজেক্টে নিয়েছিলেন প্রশিক্ষণ? আমি টিটিসি তে নিয়েছিলাম, যুব উন্নয়নে নেইনি, আমি ড্রাইভিং এ ওখান থেকে করেছিলাম কোর্স, আর ড্রাইভিং এর পরেই যাওয়ার কথা। সেটা কি কোনো প্রজেক্টের আন্ডারে? এখন তো অনেক সুবিধা, ড্রাইভিং লাইসেন্স করে দিবে ওরাই, করতে হবে কি বলেন? হ্যাঁ এটাই তো শুনলাম, বেশ সুযোগ সুবিধা, টাকা পয়সা দিয়ে করলাম তাহলে লাইসেন্স। কোন জেলায় ভাই আপনি? পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে হচ্ছে না। আমি তো থাকি ঢাকা, ঢাকা জেলা পাবো না, বাগেরহাট জেলা থেকে করবো তাহলে। সমস্যা নেই, ক্যান্ডিডেট অনেক মনে হয় না, দলীয় লোকজনও মনে হয় সব ব্লক করে রাখে। হ্যাঁ আছে ভাই, দলীয় লোকজন ভরা, এই জন্যই সমস্যা সব জায়গায়। তো কোথায় সমস্যা? এটাই আশীর্বাদ, নেপোটিজম সব জায়গায়, মানে সব জায়গায় নিজেরা ভাই ব্রাদার, আচ্ছা করো করো সমস্যা। আমি ফায়ার সার্ভিসের একটা কোর্স করছিলাম বুঝছেন ভাই, ওই যে কমিউনিটি ভলান্টিয়ারের, ওইখানেও দেখা গেছে ওইরকম পরিচিত থাকলে কোটা দিয়ে দেয়, আদারওয়াইজ পরে বলে যে না এবার শেষ, পরের বার আসো।
মানে লেজুর বৃদ্ধি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে গেছে একদম। কে কি বানালেন একটু দেখান তো, খাতা কেমন হয়েছে একটু আইডিয়া নিতাম। ভাই আমারটা খুব ভালো হয়েছে ভাই, পরিস্থিতি এমন আসছে ঠিক আছে ফেসবুক বিজনেস অনেক ভাই। হ্যাঁ ভাই স্বাস্থ্য মনে হয়, ভাই আপনি রিভিউ কথা উল্লেখ করলেন কেন, আপনি ব্যান আল্লাহ, কিন্তু এটা সাইজ কি ভাই ওইটা দিছেন 550 370 নাকি? না না এটা তো ইয়ার ফেসবুক পোস্টের না, পোস্টের জন্য গ্রুপে গ্রুপে। হ্যাঁ 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 না ঠিক আছে সুন্দর হইছে, কিন্তু ফেসবুক লাইটটা একটু বড় হইলে ভালো লাগে, একটু বড় আর কি। কালার করবেন পেস্ট ঠিক আছে লেখাটা, কিন্তু পেস্টের ব্যাকগ্রাউন্ড কালার কে একটা সিলেক্ট করেন, সাদা না দিয়ে কমলা কালার বা দেখা গেছে ওই যেটা 2 এর কালার যেটা ওইটা দেন, ওটা দিলে চোখে লাগে, কমলা লাল হলুদ এগুলো চোখে লাগার কালার, বেগুনি ডার্ক একদম। বড় করে দিন আর পারলে সাদা দেন, সাদা বেশি বড় করলে তো আবার ব্রেক হয়ে যাবে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সবার, ওই প্র্যাকটিস করতে করতে হাত চলে আসছে আর কি বানাতে বানাতে, এখন সবাই প্রো। ক্যানভা প্রো, ক্যানভা প্রো, ক্যানভা এক্সপার্ট, ক্যানভা প্রো রাইট। আচ্ছা লিড জেনারেশন জিনিসটা এটা গিগ হয়ে যাক ভাই, ক্যানভা প্রো যারা যারা হয়ে গেছে এটার উপরে একটা গিগ খুলে দেন, বিভিন্ন কোম্পানি হয়ে তাদের মানে কালেক্ট করে দিবেন আর কি, ইমেল অ্যাড্রেস নাম্বার, মানে যারা যারা সাপোজ ধরেন এসি কিনবে বিভিন্ন ভাবে করা যায়, ধরেন আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, ওয়েবসাইটে ধরেন ইউএসি কিনলে তো এসির ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর যখন সে বিভিন্ন যে ফর্মে, অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে ফর্ম সাবমিট করি না, হ্যাঁ যে হঠাৎ একটা পপ আপ হয় যে ইমেল দেওয়ার জন্য, এটা কিন্তু এমনি নেয় না, এরকম এই লিড জেনারেশনের জন্য নেয় তো নিয়ে, তারপর তারা আপনার ইমেলটা কালেক্ট করে রেখে দিবে, পরে মেইল করবে। তো ওই যে এই মেইলগুলা যে ওয়েবসাইটে যে আওনার ও কি করে হয় নিজের কাছে
হ্যাঁ ওইগুলা বিভিন্ন কোম্পানি কাছে সেল করে, প্রতিটা লিডের জন্য $5 $10 করে নেয় এরকম আর কি। ওটা অনেক পরে, আর ফাইবার গুলা জানি না। ভাই ভাই আমি কিন্তু একটু স্কেয়ার দিই, এখন তো আমার তো ভেরিফাইড কোড রেশনের মাধ্যমে দিল না ফোনে। হ্যাঁ হ্যাঁ দেন স্যার, কিন্তু এখন তো আপনার একটা ঝামেলা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ শেয়ার করুন ভাই। আতিক ভাই কি ফার্স্ট গিগে আছেন? আরে ভাই এখন তো আরে ভাই ভাই কিছু বলবো না, আজকে আজকে ওর মধ্যে নেট কিছু কিছু আছে। হ্যাঁ আপনি বলেন তো। হ্যাঁ বলেন বলেন, এই চান্স আপনার, সবাই আছে এই জায়গায়। হ্যাঁ আপনি আপনি কি স্ক্রিনটা শেয়ার করেন দেই সবাই মিলে। খালি রিভিউ কথাটা উল্লেখ করবেন না। হ্যাঁ হ্যাঁ অ্যাটেম্পস লিমিট রিচড, আনফরচুনেটলি ইউ গট দ্য ভেরিফিকেশন অ্যাটেম্পস লেফট ফর নাও। 24 ঘন্টার পরে আবার আপনার ট্রাই করতে হবে সিকিউরিটির জন্য। কি হবে নাম্বার একবারই কমে যাবে। হ্যাঁ সামন ভাই না ওখানে একটা প্রবলেম আছে, আমি মনে করছি যে এটা আছে তো এখানে ওর ফোন নাম্বারটা বন্ধ আছে। এটা বন্ধ ফোন নাম্বার দিবেন কেন? হ্যাঁ বন্ধ ফোন নাম্বার দিবেন কেন? অন্য ফোন নাম্বার বলতে এটা ওর ঠিক কারণ আমাদের রোবট ব্যাক করে বা যেভাবে যে ফোন নাম্বারটা এন্টার করুন তারপর আমার ফোন নাম্বারটা আবার কি কথা ক্লিয়ার না শুনতেছি না ভাই, এখন আর ক্লিয়ার আসছে না ভাই। আচ্ছা ভাই বোঝা যায় না। কন্টিনিউ কন্টিনিউ এন্ড ক্রিয়েট দেন তো দেখি কি আসে। আরে ভেরিফাই তো হয়ে গেছে, ভেরিফাই ইমেল তো ফোন নাম্বারটা পড়া না ফোন নাম্বার ইমেল ভেরিফাইড হয়েছে ফোন নাম্বার তো। আচ্ছা ফোন নাম্বার দেন তো, অ্যাড ফোন নাম্বার দেন তো একটু, অ্যাড ফোন নাম্বার দেন। ও আচ্ছা আচ্ছা স্যার ভাই আপনি আচ্ছা দরকার নেই, আপনি ই দেন কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। এটা আপনি না গিগ খোলা পর্যন্ত গেছিলেন? আপনি না গিগ পাবলিশ করা পর্যন্ত গেছিলেন? আমার না বললেন যে আপনার গিগ সাজানো হয়ে গেছে। না না আপনাকে বলছিলাম যে আমি প্রায় 40-50% কাজ করছি মানে আটকেছিলাম। আপনি ভাই বোঝা যাচ্ছে না কথা, আচ্ছা ভাই একটু ধৈর্য ধরে আগামী 24 ঘন্টা শুনতেছি ভাই আপনি ক্রিয়েট দেন। হ্যাঁ ওখানে দেন ক্লিক করেন ক্রিয়েট এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ অলমোস্ট ডান, এডিট প্রোফাইলে জানাব। হ্যাঁ হ্যাঁ যান। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু গিগ ওপেন হয়ে গেছে, 24 ঘন্টা ওয়েট করতেই হবে। কিন্তু গিগ কিন্তু মানে ই হয়ে গেছে, আইডি সেট আপ হয়ে গেছে, খালি সিকিউরিটি হলে আটকে আছে। সমস্যা নাই ভাই, হয়ে যাবে ইনশাআল্লাহ।
আচ্ছা এটা কি ফাইবার ভেরিফিকেশন কোড তাই তো ভাই মনির ভাই ফাইবার ভেরিফিকেশন কোড না মেবি আসসালামু আলাইকুম স্যার ভাই কথা কিচ্ছু বুঝতেছি না ভাই হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার স্যার জি কে যেন ডাক দিলেন স্যার সবার শেষ স্যার আচ্ছা তাহলে একটু দেখান কি অবস্থা আপনাদের কি কোনো বিরতির দরকার আছে বলে মনে হয় আচ্ছা তাহলে আমার সমস্যা নেই আপনাদের বিরতির দরকার হয় তাহলে আমাকে বলেন আর দরকার না হয় তাহলে দরকার নেই বড় করেন দেখছি না আপনার ওইদিকে ডানে স্ক্রিনটা পুরো লম্বা হয়ে আছে ইয়েগুলো দাঁড়ান একটা আচ্ছা আচ্ছা স্যার আমার ডিপ ফটোটা আমি ওইটা ফেসবুক ইয়ার দিলে হবে না মানে ওই যে সাইজটা মেনটেন করে দিতে পারে কোনো সমস্যা নেই গ্রো ইয়োর বিজনেস টুডে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ পর্যন্ত ঠিক আছে সালমান নিচে ক্রিয়েট অ্যান্ড সেট আপ দিচ্ছেন না এটাকে একটু অন্য কালার করা যায় মানে এটাকে যেন চোখে পড়ে সাদার উপর লাল নীল একটা মানে হ্যাঁ সব ঠিক আছে ওখানে ইয়ে করে ঠিক আছে এটা একটু নিচের লেখাটা এডিট করে তারপর আর কে ঠিক আছে নো প্রবলেম কাঞ্চন আপনার স্ক্রিন অফ করেন কাঞ্চন জি অফ করেন এটা কার জন্যে সালমান আচ্ছা গুগল ফর্ম নিয়ে গুগল ফর্ম কন্ট্যাক্ট ফর্ম সার্ভে ফর্ম ওকে ঠিক আছে তারপর আর কে অন্য হ্যাঁ হ্যাঁ বুঝিনি হ্যাঁ আরে দেখান ফেসবুক বিজনেস পেজ
কম্বিনেশন পুরো আগুন। এটা কি ফেসবুকের সার্ভিস নাকি এটা আপনার ওই ডিসকর্ড সার্ভিস? এত বিদ্যুৎ ডেস্কোর মনে হচ্ছে যে ডেস্কোর নতুন ইলেকট্রিসিটি কানেকশন দিবেন আপনি ফেসবুকের মাধ্যমে। আচ্ছা ফেসবুক বিজনেস পেজ সেটআপ অপটিমাইজ ইন্টিগ্রেশন মোর প্লাস আপনাদের কারণে ক্যানভাটাও বাংলাদেশে কদিন পরে বন্ধ হবে। আপনারা এই কয়জন এখানে যে এই এই কয়জন যে ক্রাইমটা করছেন এই যে ক্যানভার সাথে, আই এম শিওর যে আগামী তিন মাসের মধ্যেই ক্যানভা বাংলাদেশের সাইজ করবে। দাঁড়াতে তো দেখতেছি। ওকে তারপর আরিফ বন্ধ করেন। আপনারা কি সবাই স্টুডেন্ট আইডি ইউজ করতেছেন? স্টুডেন্ট দিয়ে ইউজ করছেন তাই তো? এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে স্টুডেন্ট হিসেবে তো? ওই তো স্টুডেন্ট। হ্যাঁ জি ডিজিটালাইজ ইউর ডেটা। ওকে কাঞ্চন ইউর ডেটা এন্ট্রি স্পেশালিস্ট। ঠিক আছে কাঞ্চন, পারফেক্ট। এরপর যারা যারা ছবি দেখিয়েছেন তারা তারা তাদের ফেসবুক পেজে পোস্ট করেন। এরপর আমরা ছবিগুলো দেখে এসে ফেসবুক পোস্টে যাচ্ছি। ফেসবুক পোস্ট আপনারা ফেসবুক যারা যারা দেখিয়েছেন তারা আপনাদের ফেসবুক পোস্টে ছবিটা পাবলিশ করেন। এরপর কে? শ্যামল বলছি স্যার। হ্যালো। জি শ্যামল শুনছি স্যার। আমার তো নেট ছিল না স্যার, এতক্ষণ আমি করতে পারিনি স্যার, এখন করব। হ্যাঁ করেন, করতে থাকেন আপনি। এরপর কে? আপেল স্যার এখন আপাতত আছে স্যার। আপনি করতে থাকেন আপেল, আপনারটা দেখি স্যার আমি একটু পরে দেখাচ্ছি স্যার। আচ্ছা ওয়াহিদ, ওয়াহিদ আছেন? হাবিব পাটোয়ারি স্যার, আমি স্যার অ্যান্ড্রয়েডে অ্যাক্টিভ আছে স্যার। আমার এখানে সকাল থেকে ওয়াইফাই বন্ধ করে দিয়েছে স্যার, 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট পেমেন্ট করার জন্য স্যার। 5 তারিখ পেমেন্ট করি নাই এজন্য স্যার লাইন কাট আউট করে দিয়েছে। ও আচ্ছা, আপনাদের ওখানে কি ইয়ে দেয় কি বলে ওই প্রিপেড স্যার? ওয়াইফাই আবার প্রিপেড কিভাবে হয়? মানে আপনি ইয়ে সার্ভিস ইউজ করেন, ব্রডব্যান্ড সার্ভিস? জি স্যার ব্রডব্যান্ড সার্ভিস। আচ্ছা 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 ঠিক আছে। তারপর কে? ওকে এখন কে প্রেজেন্ট করছেন? সালমান। সালমান ওকে
am a professional digital marketer, manager social media profiles organically. Not sure how. Let us help you. উপরে লিখছেন আই এম এ প্রফেশনাল মার্কেটার, মানে আপনি সিঙ্গুলার পার্সন। নিচে আবার দিলাম লেট আস হেল্প উইথ। লেট আস হবে কেন, লেট মি হবে না? লেট মি এ ফিউ হিডেন টিপস এন্ড ট্রিক্স। আই এম এ সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ঠিক আছে, ওই লেট মিটা দিয়ে ফেসবুকে পোস্ট দেন, তারপর দেখেন। তারপর ওকে ঠিক আছে, তারা নাচতেছি। এটা কোনটা? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জি ক্লোজ করেন। এরপর এরপর কে? স্যার আমি পরের যে গিগটা খুলবো ওটা শুধু একটা প্যাকেজে দিয়ে স্যার দেন। অভিজিৎ অভিজিৎ এমন কিছু দেন না যেটা $50 আপনি $5 দেন না, তাহলে আবার ঝামেলা আছে। অভিজিৎ আপনারটা দেখছি জি দেখছি। এরপর তানভীর রেডি রাখবেন, তানভীর অনেক মিনহাজ রিজিউমি এন্ড কভার লেটার। ওকে ঠিক আছে, অনেক অনেক আছেন। জি কাইন্ডলি প্রেজেন্ট করুন। আচ্ছা স্যার ফেসবুক পোস্টের সাইজ কত? তো হ্যাঁ অনেক দেখতে পাচ্ছি। ফেসবুক শব্দটা লেখাটা তো বোঝা যাচ্ছে না, এটা তো পুরো মানে হলুদের উপরে আপনি হয় কালো দেন না অন্য একটা কালার দেন, কিন্তু এটা হ্যাঁ এখন ঠিক আছে। টু লেখাটাও ব্লার। ঠিক আছে অনেক ওকে। তারপর তো আর কেউ নাই স্যার? ফেসবুক পোস্টের সাইজ কত ভাই? এটা এত সিম্পল কোশ্চেন যদি আপনি আমার জিজ্ঞেস করেন, এটা কেটে বলার মতো জিনিস বলেন তো? গুগলে ক্যানভাতে আপনাদের কি পাচ্ছেন? আপনি ক্যানভাতে যান মিনাজ, আপনি ক্যানভা দিয়ে করবেন? মিনাজ আপনি কি ক্যানভা দিয়ে ছবিটা করবেন? না স্যার। তাহলে কি দিয়ে করবেন? তার একজন ৪৫০। আমার কথা হচ্ছে এই জিনিসটা তো আপনি গুগলে সার্চ করতে পারেন যে ফেসবুক পোস্ট সাইজ, পারেন না? এটাকে একটা প্রশ্ন করার মতো, এটাকে একটা প্রশ্ন করার মতো সাবজেক্ট বলেন তো?
ডিপেন্ডেন্সি কমান, নিজের উপর নিজে কিছু করার চেষ্টা করেন, ডিপেন্ডেন্সি কমান, বিপদে পড়বেন। আচ্ছা, পাঁচটা 11:48 বাজে, আমরা 12টা পর্যন্ত 10 মিনিট একটা ব্রেক নেই, ঠিক আছে? একটা দেওয়া আছে, ছবি দিছে একটু অন্যভাবে লিখলাম। সবাই করতেছেন তো? সবাই সাথে সাথে করতেছেন? হ্যালো,
করতে থাকেন? কি এক্সচেঞ্জ অফার? রিভিউ এক্সচেঞ্জ। রিভিউ এক্সচেঞ্জ হচ্ছে আপনার সে এখানে একটা ইয়ে কিনবে, আপনার একটা গিগ পারচেজ করবে, করে সে আপনার এখানে ইয়ে করবে, কি বলে, একটা রিভিউ দিবে, আপনি একটা তার একটা গিগে রিভিউ দিবেন। এটা যেহেতু ইউএসএ করতে পারেন, এটা এটা করলে ভালো, ইউএসএ যেহেতু। দেখেন কেউ রাজি হলে এটা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, পেন্ডিং এটা সারুক, তারপর নিয়েন। যাদের কম দামি গিগ আছে, $5 দিয়ে শুরু, তারা এরকম গিগ এক্সচেঞ্জ করতে পারেন $5 দিয়ে।
তো এখানে মনে হয় বেশি করা যাবে না, শেয়ার করা যাবে না। কটা দিছেন? ওকে ওয়েট ওয়েট, আর দিয়ে আমি বসে একটু পর পর রেস্ট নিয়ে নিয়ে ঠিক আছে, আর করেন না। হ্যাঁ আবার আবার পরে, এই আধা ঘন্টা এক ঘন্টা পর পর একসাথে এক নাগারে সবগুলো পোস্ট করলে ধরা খাবেন। আধা ঘন্টা এক ঘন্টা পর পর সবাই দুইটা তিনটা করেন, আবার এক ঘন্টা পরে আবার অন্য দুই তিনটা গ্রুপে পাবলিশ করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আবার ঘন্টা দুয়েক পরে একটু ব্রেক দিয়ে দিয়ে। অন্যরা করছেন? স্যার আমি টুইটারে করতেছি। ফেসবুক শেষ হয়েছে? ফেসবুকে দেই নাই স্যার আমি। আচ্ছা লিংকডইনে দিছিলাম, আর এখন টুইটারে দিতেছি। আচ্ছা ঠিক আছে। অন্যরা সবাই সবাই দিছেন? আরিফ, অভিজিৎ, মনির, আপনাদের কি অবস্থা? স্যার আমার খালি বিদ্যুৎ নাই স্যার, আমি বিকেল 5টার পরে দেব স্যার। একটু মাথায় রাখতে হবে, যার বিদ্যুৎ নাই সে যে একবারে দুইটা দিয়ে বা তিনটা দিয়ে বন্ধ করে আবার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আবার দিবেন, ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় দেন। স্যার আমরা কি এটা প্রত্যেকদিন একবার করে করব? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন করবেন, প্রত্যেকদিন করবেন। ঠিক আছে। আমাদের তো সেলস লাগবে, কারণ মানুষটা আজকে ধরেন যে ফেসবুকে আছে সে তো কালকে থাকবে না। এখন তো ফেসবুকে এত কোটি কোটি পেজ, কখন মানে এটা তো চোখের আড়াল হয়ে যাওয়াটা খুব সিম্পল। জি স্যার। কাঞ্চন কি চলে গেল? কাঞ্চন আপনার কি অবস্থা? আপনি করছেন? আপনি কোনো শব্দ করছেন না। আপনি করেননি? ফেসবুকে দিচ্ছেন? ফেসবুকে দিচ্ছেন আপনি? টুইটার, টুইটারে দেন। সাবমিট করেন সবাই, আজকে এই সবগুলো সাবমিট করেন, ঠিক আছে? কয়েকটা পোস্টে এক ঘন্টা পর পর ঢুকে বা দুই ঘন্টা পর পর যে আসতে দুইটা তিনটা পোস্ট দিয়ে আবার অফ থেকে আবার দু তিনটা মানে দুই ঘন্টা পরে বা এক ঘন্টা পরে আবার দুই তিনটা পোস্ট করেন। এটা এটা কন্টিনিউ করেন, তা নাহলে কিন্তু মানে রেসপন্স পাওয়া যাবে না ভালো। ইমপ্রেশন যেহেতু আছে আমাদের, আরও কিছু ইমপ্রেশন বাড়ুক, কিছু ক্লিক বাড়ুক, অনেক দিন শেষে সেল তো আসতে হবে, সেলটা বাড়া দরকার। একটা একটা গ্রুপে পোস্ট দিয়ে আমার ইমপ্রেশন 13টা বাড়ছে প্রথম দিন।
দেখছেন এই যে রেজাল্ট পাওয়া যাচ্ছে, এরকম যদি আমরা বিভিন্ন ফেসবুকে, তো ভাই গ্রুপের অভাব নাই তাই না? আজকে যে গ্রুপে দিলেন কালকে ওই গ্রুপে আবার না, নতুন আরেকটা গ্রুপে দেন, এরকম করে যদি 100 গ্রুপ আপনি যে গ্রুপটাতে দিচ্ছেন ওই গ্রুপটা ধরেন ইয়ে করলেন কি বলে, ওটা তো আপনার মনেই আছে যে গতকালকে এটাতে দিচ্ছেন, পরের দিন আরেকটা গ্রুপে দেন, এরকম করে করে চারটা পাঁচটা গ্রুপে করে যদি দেন, এক মাস পরে দেখবেন যে ফাইবারে এমনিতে আপনার রিচ মানে প্রচুর রিচ হয়ে যাবে, কারণ এই ব্যাকলিংকগুলো কিন্তু কাজে দেবে, এগুলো কিন্তু ব্যাকলিংক হিসাবে কাজে দেবে, বিশাল কাজে দেবে। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, আজকে কমপ্লিট করেন, পরে কালকে একটু জানেন কি অবস্থা। জি বলেন আতিক, বলেন স্যার। আমি তো ফোন নাম্বার ফোন কলের মাধ্যমে দেন, সমস্যা কি, ফটা কল দিবে আপনি ফোনটা রিসিভ করবেন, দ্যাটস অল। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নাই, জি 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 এই নাম্বারটা তারপর প্রেস করেন, যদি না হয় তখন আবার এসএমএস দিয়ে দিলেন। ওকে জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন সবাই তাহলে, কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম, জি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।